কোমর ব্যথা বর্তমান যুগে একটি বড় সমস্যা। প্রতিনিয়ত এই জাতীয় রোগী সারা বিশ্বে বেড়ে চলছে এবং বাংলাদেশেও প্রতিনিয়ত এই রোগী বেড়ে চলছে। কোমর ব্যথা কে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে একিউট বা নতুন যে কোমর ব্যথা, আরেকটি হচ্ছে ক্রনিক বা দীর্ঘমেয়াদী। তার জন্য দরকার সঠিক রোগ নির্ণয় করা। যে কারণে কোমর ব্যথা হোক না কেন, কোমর ব্যথা রোগীদেরকে আর্গোনমিক্স বা পশ্চারাল কারেকশন বা নিয়ম কানুন জানতে হবে। সামনে ঝুঁকে কাজ করা বন্ধ করতে হবে। বিছানাটা অবশ্যই উঁচু শক্ত সমান বিছানা হতে হবে, নরম বা ফোম বা জাজিমে শোয়া যাবে না। মা বোনরা নিচে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করা নিষেধ। উঁচু হাই হিল পরিহার করতে হবে। নির্দিষ্ট ডাক্তারি ব্যায়াম আছে, বিশেষজ্ঞ থেকে শিখে করতে হবে। অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা কোমর ব্যথার জন্য কার্যকরী চিকিৎসা। তবে তার আগে দীর্ঘমেয়াদী কোমর ব্যথার জন্য আপনাদেরকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে কোমর ব্যথা নিয়ম কানুন বা কারণ জেনে নিতে হবে। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।